রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম আগামী মে থেকে শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। নিবন্ধন পেতে আবেদন করেছে 80টি রাজনৈতিক দল। তিনি জানান, গাইবান্ধা 5 আসনের বন্ধ উপনির্বাচন নিয়ে তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হয়েছে। কমিশনের বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হবে। সাইফুল ইসলামের আরেকটি রিপোর্ট। রাজনৈতিক দলের নিবন্ধন করতে রোববার শেষ দিনে নির্বাচন ভবনে ছিল রাজনৈতিক দলগুলোর ভিড়। দলের নিবন্ধন না পেলে কেউ দেন আন্দোলনের হুমকি, কেউ হুঁশিয়ারি দেন আইনি ব্যবস্থার। আমাদেরকে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়, সেটা আমাদের সাথে অন্যায় করা হবে। অন্যায়ের প্রতিবাদের জন্যই তারুণ্যের উত্থান এবং এই রাজনৈতিক দলের জন্ম। কাজেই সেই আমরা প্রতিবাদের মধ্যে দিয়ে আমাদের সেই অধিকার আদায় করব। মানে আমরা একটা রেজিস্ট্রেশন সিস্টেমের বিরুদ্ধে নই, কিন্তু রেজিস্ট্রেশন সিস্টেম মনে হয় যত ডিফিকাল্ট করা যায় সেরকম করে করা হয়েছে, এবং এইটা এতই কষ্টকর, এগুলো নিয়ে আমরা বহুবার বলেছি। এগুলো বললেও তারা সহজ করতে পারেন নাই, এরকম হয়েছে। আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, অনেক রেজিস্টার্ড দল আছে যারা এখন কার্যত বাস্তবত আমাদের যা আছে তার কাছাকাছি নেই, তারা পেয়েছে। কিন্তু আমি তো গতবার দরখাস্ত করেছিলাম এবং সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু রেজিস্ট্রেশন পাইনি। এখন এবার জানি না, নির্বাচন কমিশনের প্রতি আশা করার মতো কিছু নেই আমার, কারণ নির্বাচন কমিশন আলাদা করে নির্বাচন সংক্রান্ত জনগণের আশা আকাঙ্ক্ষা সফল বা সেগুলো বাস্তবায়িত করার কাজে কোনো সহযোগিতা করতে পারবেন না। তারা সরকারের কথার বাইরে এখন পর্যন্ত যেতে পেরেছেন এরকম মনে হয় না, এবং সরকারটা একটা মতলববাদ সরকার, একদম নিজেদের মতো করে নির্বাচনটা আবার নিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে আমি মনে করি যে একটা লড়াইয়ের অংশ হিসেবে, চ্যালেঞ্জের অংশ হিসেবে জমা দিচ্ছি। আর দিস টাইম, মানে গতবার আমরা কী করেছিলাম বুঝতে পারিনি তো, যে এটা নিয়ে এরকম খেলা হবে, অতএব মামলায় যাইনি। কিন্তু এবার সব কিছু রেডি করেছি এবং এই সমস্ত ডকুমেন্টের মানে ফটোকপি বা অন্য কিছু রেখেছি, যাতে সাথে সাথে মামলা যেতে পারি যদি না হয়। বিকজ আমি মনে করি যা তারা বলেছেন সমস্ত কন্ডিশন আমরা ফুলফিল করেই জমা দিচ্ছি। নির্বাচন, রাজনৈতিক দলের নিবন্ধন সহ সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি মোহাম্মদ আলমগীর। জানান, সুষ্ঠুভাবে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন কাজ শেষ করতে কমিশনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হবে কমিটি। তারা আবেদন করেছে, এখন আমাদের অফিসারদের আমরা কমিটি গঠন করেছি। আজকে যেহেতু শেষ দিন, হয়তো কাল পরশু ফাইল তুলবে, তারা তুললে তখন আমরা কমিটি করে দেবো। সেই কমিটি যাচাই বাছাই করে সেই ম্যাট্রিক্সের তথ্যগুলো উঠাবে। মে মাসের শেষে রেজিস্ট্রেশন যারা পাবে তারা পেয়ে যাবে, আর যারা পাবে না তাদেরকে জানিয়ে দেবো যে আপনার এই শর্ত পূরণ না করে আপনাদের রেজিস্ট্রেশন দেওয়া গেল না। জাতীয় নির্বাচন এবং স্থগিত হওয়া গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনের তদন্ত প্রতিবেদন নিয়েও কথা বলেন মোহাম্মদ আলমগীর। সচিব সাহেব আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের হাতে দিয়েছেন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সেগুলো আমাদেরকে যখন দিবেন আমরা দেখব, আলাদা আলাদাভাবে আমরা ওগুলো পড়ে দেখবো, কারণ রিপোর্টটা তো অনেক বড় রিপোর্ট, এটা আলাদা করে ভালোভাবে পড়ে দেখতে হবে কী আছে না আছে। এরপরে হয়তো আমরা সবাই এবার বসে সেখানে পর্যালোচনা করব, তারপরেই সিদ্ধান্ত হবে যে আমরা কী করব না করব। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম ভাগে রংপুর সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠানের কথাও জানায় নির্বাচন কমিশন। ডিসেম্বর অথবা জানুয়ারি, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম। মোহাম্মদ সাইফুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এগুলো আমরা ইভিএমে করব এবং